এটা হচ্ছে আমাদের কলেজ। এটা হচ্ছে কলেজ গ্রাউন্ড। এটা একটু ঘুরে দেখি, খুব সুন্দর এখানটায় ডেকোরেশন করা, পরিবেশটা এত সুন্দর। চারিপাশটা একটু ঘুরে দেখাই, এখন তো কলেজ বন্ধ, ভেতরটা দেখানো পসিবল নয়, তো বাইরেটা একটু দেখাই। এটা হচ্ছে পানীয় জলের যে জায়গা, সেটা খুব সুন্দর ব্যবস্থা করা। এটা হচ্ছে আমাদের কলেজ। কলেজের এটা ক্যান্টিন, এটা হচ্ছে গ্যারেজ। ওই যে দেখা যাচ্ছে আমার পর, উনি আবার একটু খোলামেলা জায়গা পেয়ে একটু হেঁটে বেড়াচ্ছেন। তো এই গ্যারেজের ঠিক অপোজিটেই একটা খুব সুন্দর মন্দির আছে অনুকূল ঠাকুরের, তো সেটা দেখাবো। একদম অপোজিটে রাস্তার লেফট সাইড যদি কলেজটা হয়, তো রাইট সাইডে আপনার এই মন্দিরটা পড়বে। এই সেই মন্দিরটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের মন্দির। চলুন ভেতরে গিয়ে দেখা যাক। এই যে ব্যাক ক্যামেরা করে, এটা হচ্ছে অনুকূল ঠাকুরের একটি মন্দির। খোলা, মন্দির প্রাঙ্গণে একটি কাঁঠাল গাছে কি অপূর্ব কাঁঠাল ধরে রয়েছে, এত তার মানে কোয়ান্টিটি, অবাক হয়ে যাবেন। মন্দির এখানে যখন অনুষ্ঠান হয়, এখানকার প্রাকৃতিক দৃশ্য দেখে আমার দুটি লাইন খুব বলতে ইচ্ছে করছে। দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, শুধু দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হইতে দুই পা ফেলিয়া, একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। আমাদের বাড়ির আশেপাশেই দেখবেন কত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্য, কত সুন্দর সুন্দর মন্দির, কত দর্শনীয় জায়গা যে আছে, আমরা সেগুলোকে কত তুচ্ছ তাচ্ছিল্য করি, কত অবহেলায় সেগুলোকে পাশ কেটে দূর দূরান্তে চলে যায়। সত্যি খুব অবাক লাগে, এইগুলো আমরা কোনোদিন দুই চোখ ভরে কোনোদিনও এর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ আমরা কেউই করি না। আমাদের নিজের বাসস্থানের আশেপাশেই যে এরকম কত হাজারো এরকম সুন্দর দৃশ্য আছে, জাস্ট শুধু একটু দেখার দৃষ্টিভঙ্গিটা আমাদেরকে বদলাতে হবে। অনুকূল ঠাকুরের এখানে যখন অনুষ্ঠান হয়, তখন এখানে রান্না করা হয় ভক্তদের জন্য। তো সেই যে কড়াইতে রান্না করা হয়, সেই কড়াইটা এখন দেখাচ্ছি, জাস্ট দেখুন। এই হচ্ছে কড়াই, কড়াইয়ের সাইজটা একবার দেখুন।
কড়াইয়ের সাইজটা একবার দেখুন। জাস্ট দেখুন কড়াইয়ের সাইজটা। এই কড়াইতেই প্রসাদ রান্না করা হয় ঠাকুরের, ঠিক আছে?